পাবনা কাছারিপাড়া 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আল মামুন রাসেল জনগণের দোয়া প্রত্যাশা করেন। পাবনা 2 নং ওয়ার্ড কাছারিপাড়া, মণ্ডলপাড়া, শহীদ ঋদ্ধিক রোড, আব্দুল হামিদ রোড, শান্তিনগর, সাধুপাড়ার কিছু অংশ নিয়ে গঠিত। এলাকার ময়মরভি শিক্ষক সমাজ সাধারণ মানুষের সম্মতিক্রমে তিনি নির্বাচনে এসেছেন। তার জয়ের ব্যাপারে তারা শতভাগ আশা করেন, তাই তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশা করেন এবং ডালিম মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন। বিস্তারিত সোহাগ মিয়ার ক্যামেরায় হাবিবুর রহমানের রিপোর্টে। তখন বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে আমি দেশের বাইরে চলে যাই। পরবর্তী টাইমে আমি যখন আমার আমিনেশ্বর ক্ষমতা আসলো তখন আমি আবার দেশে চলে আসি। দেশে চলে এসে আমি এলাকার রাজনীতির সাথে স্বেচ্ছাসেবকের রাজনীতির সাথে জড়িত। করোনা পরিস্থিতিতে করোনা শুরু থেকে পর্যন্ত মানুষের জন্য কী করতে পেরেছেন? আমাদের এলাকা থেকে আমরা আমাদের এলাকার দ্বারা মন্ত্রী আছে এবং আমার সিনিয়র ওয়ার্কার আছে, সবার সহযোগিতায় আমরা এলাকায় 450 লোককে খাদ্য সবার সহযোগিতা করছিলাম এবং হচ্ছে এক একজনকে 10 কেজি করে চাউল, ডাউল এবং আলু, এইগুলো সমস্ত কিছু আমরা 450 লোককে দিছি। এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকের জমির ধান কেটে দিচ্ছি 20 বিঘার মতো ধান এবং নগদার্থ প্রদান করছি। আপনার এলাকায় বিশেষ কি কি সমস্যা আছে যেটা জনগণ আপনাকে নির্বাচিত করলে আপনি ওইটা উন্নয়ন করবেন বলে মনে করেন? আমাদের এলাকা আসলে রাস্তাঘাটে একটু প্রবলেম আছে, আর আপনার ড্রেনেজ সমস্যা আছে এবং আরো কিছু প্রবলেম আছে। আপনার রাস্তাঘাটের প্রবলেম আছে এবং ড্রেনের সমস্যা বেশি মূলত। আমি নির্বাচিত হলে আমার এলাকার ড্রেনেজ ব্যবস্থাগুলো ভালো করবো এবং রাস্তাঘাটগুলো ইয়ে করবো। এবং কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার এই ল্যাম্পপোস্ট এবং হচ্ছে পানির প্রবলেম আছে, যেমন পুরসভার পানির যে লাইনটা ওটারও প্রবলেম আছে কিছু কিছু জায়গায়, ওটাও আমি মানে চিন্তা ভাবনা আছে ওটাও। আমাদের এলাকায় আসলে মাদকের প্রভাবটা মোটামুটি ছিল আগে, তো আমরা যখন রাজনীতি স্টার্ট করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যেহেতু কড়া নির্দেশ আছে এই জন্য আমরাও মানে খুবই এই ব্যাপারে স্ট্রিক্ট, এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারাও খুব মানে স্ট্রিক্ট এবং আমাদের সবাই সহযোগিতায় আমরা এখন প্রায় জিরো টলারেন্সের কাছাকাছি আর কি আমরা। এবং আমি নির্বাচিত হলে আমার এলাকা থেকে মাদক নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। আপনি নির্বাচিত হলে বঙ্গবন্ধু সোনাগোনা দেশ বাংলা গড়ার ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি থাকবে? দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে দেশ যেভাবে এগিয়ে চলছে এবং উন্নয়নের ধারা অব্যাহত আছে, আমি নির্বাচিত হলে আমার এলাকায় এবং হচ্ছে আমি আমার সাধ্য অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো আসবে বঙ্গবন্ধু সোনার দেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে সবাই জি 30শে জানুয়ারি যে নির্বাচন, এক্ষেত্রে আপনার এলাকাবাসীর কাছে আপনার কী বলার আছে? আমি তেমন কিছুই বলার নেই আমার, এবং এলাকার যারা মুরব্বী যারা আছেন আমি সবাইকে সাথে এবং সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছে, আমার এই সিদ্ধান্তটা আমি একা নিইনি। সবাই আমাকে বলছে যে তুমি নির্বাচন করো, আমাদের একটা কমিশনার লাগবে, কারণ যে যে কমিশনার ছিল উনি শারীরিকভাবে অসুস্থ, আপনি ওনার জন্য দোয়া করবেন। আর এই জন্য উনি অসুস্থ হওয়ার ফলে এলাকার মুরব্বীরা সবাই মিলে আমাকে সিলেক্ট করছে। আমি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন এবং আমার 2 নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করবো এবং আমার জন্য সবাই দোয়া করবেন।
এবং এলাকাবাসীর কাছে আমি দোয়া চাই, আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন। আমাকে নির্বাচিত করলে আমিও আপনাদের পাশে থাকবো, এই কমিটমেন্ট আপনাদের কাছে আমার থাকলো। তো আপনারা সবাই জানবেন। আসসালামু আলাইকুম।